إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم রহেমাতুল্লাহী ওবার এ আল্লাহ সুবহায়নাহ তা আলার নাম সমূহের ভিতর তিনটি নাম একটি রুট থেকে এসেছে আল মালিক আল মালিক আল মালিক এই তিনটি শব্দ মিম লাম কাফ এবং পরের নামটুকুর ভিতরে মিম আলিফ মালিক অর্থাৎ এক আলিফ এখানে যোগ হয়েছে তারপরে মালিক মা মিম লাম ইয়া কাফ এই তিনটিভাবে শব্দটুকু এসেছে আমরা প্রথমেই জানব যে এই যে মালিক আল মালিক এই নামটুকু জানা আমাদের কত কেন প্রয়োজন খুব বেশি প্রয়োজন কেন এর কারণ হচ্ছে তাওহিদের একটি বড় বিষয় হচ্ছে তাওহিদ রুবুবিয়া আর আরেকটি রয়েছে তাওহিদ ও লোহিয়া বলতে যেটা ইবাদতের সাথে সংশ্লিষ্ট তাওহিদের বিষয়গুলি বোঝায় কিন্তু রুবু এই জিনিসটি বলতে তাওহিদের ভেতর আমরা বুঝি যে আল্লাহর কর্তৃত্ব এবং আল্লাহ সুবাহান প্রতিপালকের যে ক্ষমতা সেটার উপরে বিশ্বাস করা রুবুবিয়া বিয়া শব্দটুকু এসেছে রব থেকে রব তাকে বলা হয় যিনি তিনটি কাজ করেন হুয়া মানলাহু আল খালকু ওয়াল মালিক মালিকু ওয়াতাদবিরু যিনি সৃষ্টি করেন পরিচালনা করেন এবং যার জন্য সব মালিকানা এখান থেকে স্কলাররা বলছেন যে রুবু বলতে অনেক কিছুই বোঝায় কিন্তু চারটি জিনিস রুবুবিয়ার মানে খুবই আসল জিনিস এ চারটি জিনিস আপনাকে জানতে হবে যে চারটি জিনিস আল্লাহ সুফহানা তালার জন্য রুবু যে কথাটা তাওহিদের ভিতরে এসেছে সেটা বলতে এই চারটি জিনিসকে প্রধান ধরা হয় আর বাকিগুলো হচ্ছে এর আওতায় অথবা এর সাথে আসবে কিন্তু চারটি জিনিস হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আল খালকু সৃষ্টি আল মালিকু যে তিনি হচ্ছেন মালিক মালিকানা বাদশাহ অর্থাৎ অধিপতি যিনি মালিকানা নেন তাদবীর যিনি পরিচালনা করেন আর হচ্ছে আর রিজক চতুর্থ নাম্বার হচ্ছে তিনি রিজক দেন আল্লাহ সুফহান আলা বলছেন আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমরু যে জেনে রাখুন সৃষ্টি করা আর হুকুমের মালিক হচ্ছেন তিনি কুল মান ইয়ার জোকুম মিনাসমাই ওয়াল আরুদি আমি কুমা ওয়াল আফসারা যে যদি বলা হয় এটি মক্কার মুশ্রিকদের জন্য বলা হতো যে মান ইয়ারুযুম মিনাসামাই ওয়াল আর যে এই যে হ্যাবেন এবং পৃথিবী সেখানে রিজিক কে পাঠায় কে চোখ এবং সৃষ্টি কর্ণসমূহের উপরে পূর্ণ মালিকানা রাখেন মুশ্রিকরা তখন বলতো যেটা এটা আল্লাহ করেন তো আল্লা সুফানা তদবিরও করেন বেরুল আমরা আরুদ তিনি হেবেন থেকে দুনিয়া মানে পরিচালনা করেন বেরুল আমরা মিনাসমাই ইলাল আরুদ সুম্মা ইয়া আরুজুহু ইলাইহে এবং সবাইকে একদিন তার কাছেই উঠতে হবে জলি কুমুল্লাহ রাব্বুকুম তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুরা ফাতির আয়াত নাম্বার তেরো জালিকুমুল্লাহ তিনি বলছেন যে তিনি আল্লাহ তিনি তোমাদের রব তাহলে সাথে পরে যেই কথাটা এই আয়াতে এসেছে আয়াত নম্বর তেরো ফাতির জালি রব্বুকুম লাহুল মুলকুনা মিন্দি কুনা মিন কেতমের যে তিনি তোমাদের রব এবং লাহুল মুলকু এবং এই যে মুলক এই কথাটার অর্থ ইংরেজিতে সোবেরিন বলা হয় বাংলা ভাষায় সার্বভৌমত্ব সার্বভৌমত্ব বোঝায় যে সার্বভৌমত্ব যে মানে বিষয়টি সেটা তার জন্যই যিনি হচ্ছেন রব ওয়াল্লা তাদউনা মিন দুনিহি এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাকে ডাকো মা ইয়াম তাদের কোনো মানে কোনো ক্ষমতা নাই মালিক নাই তারা কিছুর মালিকও নয় এমনকি মিন কেতমেরিন কেতমির মানে হচ্ছে যে খেজুরের আটি যদি আপনি খেজুরটা খেয়ে ফেলেন তাহলে দেখবেন যে একটি পাতলা আবরণ পাতলা ফেসার মতো খেজুরের আটির সাথে লেগে থাকে বিচির সাথে লেগে থাকে ওই যে সাদা জিনিসটা খেজুরের বিচির সাথে লেগে থাকে এটাকে বলা হয় কিতমির আল্লাহ সুফান তালা কিটমির দিয়ে দৃষ্টান্ত দিয়েছেন যে আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় তারা কোনো কিছুরই মালিক নয় এমন কি সেই তুচ্ছ খেজুরের পাতলা আবরণ কিতমির এরও মালিক নয় তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে রুবু বিয়ার সাথে আল মালিক এটি কীভাবে আল্লা সুবহান তালা এক করে দিয়েছেন এই কারণেই আমরা রুবু বিয়ার ক্ষেত্রে গত ক্লাসে খালিক এবং খালেকের সাথে খালেক এবং এই সাথে যে নামগুলি ছিল সেগুলো আলোচনা করেছি আজকের এই ক্লাসে আমরা অ্যাল ম্যালিক অ্যাল ম্যালিক এবং আল ম্যালিক এই তিনটি নাম আমরা আলোচনা করব। এটি হচ্ছে এর প্রেক্ষাপট আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ সু হ্যাঁ যে আমাদেরকে যে নামগুলো দিয়েছেন এর ভিতরে যে নামটুকু এসেছে সেটি হচ্ছে যে আল মালিক আল মালিক কোরআনুল ক্যারিমের পাঁচটি জায়গায় এসেছে সুম্মা ওয়ারাদা ইসমাল মালিক ফিল কোরআনুল খ্যারিম খামসাতু তু যে পাঁচটি জায়গায় এসেছে যারা শিখতে চান তাদের জন্য বলছি যে আল্লাহ সুফহানা তা আলা বলছেন যে ফাতা আল আল্লাহ উল মালিকুল হাক যে একটি আয়াৎ সুরা তহা আয়াত নম্বর একশো চোদ্দো আর এই আয়াতটুকু সুরা আল মুখমিন মুখমিনুনের ভিতরে একশো ষোলো মালিকুল হাক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মালিক আল মালিকের পরে তিনি আল হক কথাটা উল্লেখ করেছেন অর্থাৎ মালিক আরও আছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন প্রকৃত মালিক এখানে মালিক অর্থ হবে হচ্ছে মানে যে যিনি কিং যিনি কর্তৃত্ব মানে করেন আল মালিক এটা এসেছে যে মুলুক থেকে মুলুকের সাথে এর সাথে সম্পর্ক রয়েছে যে বিভিন্ন কোরআনুল করিমের ভিতরে আল্লা আলা মালিক কথাটা উল্লেখ করেছেন এবং মুলুক কথাটা উল্লেখ করেছেন যেমন সুলাইমান আলিহিস সালাম তিনি যখন আল্লাহ সুফহানা তা আলার কাছে দোয়া করেন যে আমাকে তুমি আপনি রাজত্ব দান করুন তো আল্লাহ সুফহানা তার কাছে দোয়া করেছে কাল আর বিরফিরিলি ওয়াহাবিলি মুলকান লা ইয়াম্বাগি লি আহাদিম মিম্বা আদি তো এমন একটা রাজত্ব সুলাইমান আলিহাসালাম আল্লাহর কাছে চেয়েছেন যে তারপরে যেন কেউ এ রাজত্বটা না পায় তাহলে এত বড় একটা রাজত্ব আমরা সবাই জানি যে সুলাইমান আলিহাসালামের অধীনস্থ ছিল জিন তারপর বাতাস তার অধীনস্থ ছিল তিনি পাখির কথা শুনতে বুঝতে পারতেন এবং পাখিও তার নিয়ন্ত্রণে ছিল তারপরে পিঁপড়ার কথা শুনতে পেতেন এরকম একটি রাজত্ব জিনদের দিয়ে তিনি অনেক কাজ করিয়েছেন বলে উল্লেখ রয়েছে তাহলে এত বড় একটি রাজত্ব সেটিকে আল্লা তালা বলছেন যে মোলকান এবং তাকে সেটা দেওয়া হয়েছিল যেমন আল্লা সুবহানা তালা তালুদকে মানে রাজত্ব দিয়েছিলেন কাল আল্লাহম নবীহুম ইনাল্লাহ কাদবা তালাকুম তালুতা মালিকা যে তাদের নবী তাদেরকে খবর দিল যে আল্লাহ সুবহান তালা তালুতকে রাজত্ব দান করেছেন সুতরাং মালিক হওয়া অর্থাৎ বাদশাহ হওয়া মাখলুকের জন্য সৃষ্টির জন্য সম্ভব কারণ আল্লা সুবহান তালা মালিক শব্দে সুরা ইউসুফেও যে আয়াত এসেছে সেখানেও বলা হয়েছে যে মালিক অর্থাৎ বাদশাহ যেহেতু দুনিয়াতে আরো বাদশাহ আছে যেমন ইলাহ ক্ষেত্রে আমরা বলি যে অনেক ইলাহ আছে আলিহা কিন্তু প্রকৃত ইলাহ হচ্ছে ইলাহ আল হক হচ্ছে আল্লাহ তাআলা তেমনই আল্লাহ সুবহানা তালা হচ্ছেন এমন এক বাদশাহ এমন এক রাজা কিং তিনি হচ্ছেন প্রকৃত বাদশাহ এই কারণে আল্লাহ সুবহানা তালা বলেছেন ফাতে আল আল্লাহুল মালিকুল হাক তিনি হচ্ছেন প্রকৃত মালিক আল মালিক ফতে আল আল্লাহুল মালিক তাহলে এই যে বাদশাহ তার অধীনে হচ্ছে যে জিনিসটি আয়াতল কারিমাতে উল্লেখ রয়েছে সেটি হচ্ছে রাব্বুল আরশেল করিম যে পরম সেই যে আরস এর উপরেই তিনি ইস্তাওয়া হয়েছেন তাহলে আল্লাহ সুবহানা তালার বাদশাহী উনি যে বাদশাহ সেটা তিনি সিংহাসন যেটা আল আরশেল করিম আল আরসেল আজিম তার উপরে তিনি ইস্তাওয়া হয়েছেন তাহলে আল্লাহর উপরে আর কিছু নাই ফাতা আল আল্লাহ তার মানে তিনি হচ্ছেন সবার উপরে এমনকি আরসের উপরে ফাতা আল্লাহ তাহলে আল্লাহ সুবাহ একটি দিক জানা গেল যে সেটা হচ্ছে সবচেয়ে উপরে ফাতা আল আল আল্লাহ এর বিপরীত কিন্তু হবে না নিচে হবে না তার মানে উপরে তাহলে যারা বলছেন যে আল্লাহ সব জায়গায় তাহলে তারা কথাটা ঠিক বলছেন না কেননা সব জায়গায় যদি হয় তাহলে ফাতা আল আল্লাহ ফাতা আল আল্লাহ দে আল্লাহ হচ্ছেন উপরে সবার উপরে আড়সেরও উপরে তাহলে তিনি যদি সব জায়গায় হয় তাহলে জিনিসটা আড়সের নিচে হয়ে যায় অথবা অন্য কিছুর নিচে হয়ে যায় হ্যাভেনের নিচে হয়ে যায় যেটা আল্লাহ সুফাহানা তারা বলেন নাই সেই কারণে আল্লাহ তালা সব জায়গায় সেটা এই কোরআন বিরোধী একটি কথা এখানে আল্লাহ তালা পরিষ্কার করে দিচ্ছেন যে আল্লাহ হচ্ছেন এমন একজন মালিক তিনি হচ্ছেন প্রকৃত মালিক প্রকৃত বাদশাহ আল মালিকুল হাক এই মালিক শব্দটুকুর সাথে জড়িত রয়েছে মুলক তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটি আয়াতে কারিমায় আল মালিকুল হক আল্লাহ সুবাহনতাল আল মালিক ব্যবহার করেছেন তারপর ইলাহা মালিকুল হুয়ালিক এখানে আল্লাহ সুবাহনতাল বলছেন যে আল্লাহ হচ্ছেন প্রকৃত ইলাহ আর তিনি হচ্ছেন আল মালিক এবং তার আরেকটি নাম হচ্ছে আল আলকুদ্দোস অর্থাৎ আলকুদ্দুস হচ্ছে যে তার মানে যত ত্রুটি থেকে তিনি পবিত্র তার কোনো ভুল ত্রুটি কিংবা তার কোনো মানে অভাব এগুলো থেকে তিনি মুক্ত তিনি পবিত্র হয়েছেন অভিযোগ থেকে বিভিন্ন ধরনের কথা থেকে আল কুদ্দুস আর তিনি হচ্ছেন আল মালিক তারপর আমরা দেখছি যে সুরা জুমা আয়াত নম্বর এক ইউসাব বি হাউলি লাহি মাহফিস সামাওয়াতি ও মাহফিল আউদ আল যে হেভেন এবং পৃথিবীর সব কিছুই আল্লা সুবহানতাল তসবি পাঠ করে এবং তিনি হচ্ছেন আল মালিকাল কুদ্দুস তারপর সুরা আনাস এর ভিতরে আল্লাহ শুবহানতরা বলছেন কোল আউদু বি নাস বিন্যাস নাস এবং আমরা সবাই জানি যে তিনি সমস্ত মানুষের হচ্ছেন মালিক তাহলে মালিক অর্থাৎ বাদশাহ দুনিয়াতে আছে বাদশ কারোর বাদশাহ হওয়া আমাদের দেশে আবেগ প্রবণ হয়ে আমরা অনেক কথা বলে ফেলি যে বাদশাহী সিস্টেম ইসলামে নাই কোনো কিছু ইসলামে নাই কথাটা বলার আগে আপনাকে ইসলামে কি আছে সেটা সম্পর্কে জ্ঞান রাখতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন নবী সুলাইমান আলী সালাম তিনি বাদশাহী চাচ্ছেন তো এটা যদি না থাকে তাহলে তিনি কেন চাচ্ছেন আমাকে একটি মূলক দান করুন সুতরাং বাদশাহী এটি নাই এভাবে কথা বলা ঠিক নয় দলিলবিহীনভাবে কথা বলা যে বাদশাহী একটা সিস্টেম মানুষকে একটা সিস্টেমের ভিতর দিয়ে শাসন করা রাজত্ব কায়েম করা একটি দেশের অধীনস্থ হওয়া এবং তার উপরে হুকুম বর্দার চালু করা যা যার জন্য তালুদকে আল্লা সুবাহান তালা বাদশাহ করে পাঠালেন অথচ তালুদ কিন্তু নবী ছিলেন না এ কারণে যে মুসা আলি ইসাল্লামের কাউম মানে তারা যখন দোয়া করলো মানে যে মানে যে যে আমাদেরকে একটি বাদশা দিয়ে দিন সেটি তারা বলেছিল হ্যাঁ এরকম করে মানে বিভিন্ন আয়াতে আল্লাহ সুবাহান তালা দেখিয়েছেন যে বাদশাহী চাওয়া অথবা বাদশাহী পাওয়া এগুলো খারাপ কিছু নয় এটা আল্লাহ আল্লা তা আলা একটি অবৈধ জিনিসকে কেন বারবার কোরআনুল কারিমে উল্লেখ করবেন যে মোসা আলাইসালামের যে মানে বিষয়টা আমি উল্লেখ করলাম সেখানেও এসেছে যে মানে যে তাদেরকে একটা বাদশা যেন নিয়োগ করা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাদশাহ হওয়া বাদশাহ আছে দুনিয়াতে এটা আল্লাহ সুবহান তালা কোরআনুল খ্যারিমে তিনি বর্ণনা করছেন যেমন সুরা ইউসুফ আয়াত নাম্বার ফোরটি থ্রি ওয়াকাল মালিকু ইন্নি আরা বাকারাথিন সিমায়ানি ইয়া কুলুহন্না সাবরাং রিজাফুন আপনারা সবাই জানেন যে যখন বাদশাহ ইন্নি আরা তারা সে যখন স্বপ্ন দেখল আল মালিকু তাহলে সেখানে বাদশার কথাটা এসেছে তাহলে দুনিয়াতে বাদশা ছিল বাদশাহী ছিল বাদশা ছিল বাদশা আছে বর্তমানে এবং বাদশা ভবিষ্যতে থাকবে এর সাথে নাই হারাম এইগুলি অবান্তর কথাবার্তা বলে আপনাদের সময় নষ্ট করা উচিত না যেটা আপনাদেরকে জানতে হবে যে এই যে বিষয়টা এটি হচ্ছে মুলক রাজত্ব এই শব্দটা রাজত্ব থেকে উচ্চারিত হয়েছে রাজত্ব আল্লা সুবহান হচ্ছেন এমন একজন মানে মালিক যেটা আল্লাহ আল্লা কোরআনুল খারিমে পাঁচটি জায়গায় উল্লেখ করেছেন আমরা সেটা দেখলাম যে পাঁচটি জায়গার কথা আপনারা শুনলেন তাহলে এই মানে মালিক শব্দটা সংশ্লিষ্ট হচ্ছে মুলকের সাথে মুলক অর্থাৎ রাজত্বের সাথে সত্যিকারের বাদশাহ কিং হচ্ছে যে আল্লাহ তাআলা সেটা আমরা বুঝলাম যে আরো অনেক কিং আছে যেমন আরো অনেক বাতিল ইলাহ আছে কিন্তু আল্লাহ হচ্ছেন ইলাহাল হাক হক আচ্ছা এখন আল্লাহ তাআলা একটি জায়গায় মালিক কথাটা ব্যবহার করেছেন মালিক এটি হচ্ছে আকসারো মুবাইলাগা এই যে মালিক বাদশাহ এর আকসারো মুবালাগা থেকে এসেছে হচ্ছে মালিক আরেকটি শব্দ এসেছে মা আলিক যেটি একটি আলিফ যোগ হয়েছে মিমের পর সেটাকে আরবি ব্যাকরণ অনুযায়ী বলা হয় মোবা আলাগা টু ফিল মালিক এটি একটি মোবা আলাগা একজাজারেশন যে এই শব্দটাকে অ্যাম্প্লিফাই করেছে যে আল ম্যা এবং সেটি এসেছে কোরআনের দুইটি জায়গায় আমরা সেটা পরে আলোচনা করছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিম লাম ইয়া কাফ মালিক এটা কোরআনের একটি জায়গা আয়াতে কারিমাতে এসেছে সুরা আল কামার এখানে এটা আমরা পাচ্ছি সেটি আয়াত নাম্বার হচ্ছে পাঁচ পঞ্চাশ এবং চুয়ান্ন ফি জান্নাটিং ওয়ানাহার যে যারা মুতাকিন তারা জান্নাতে থাকবে এবং নহরের কাছে থাকবে ফি ফি মাকা মাদিন ফি মাকিন এবং তারা থাকবে যে মালিকির সান্নিধ্যে মানে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লা সুবাহান তালা নিজেকে মানে মোবালাগার শব্দে ব্যবহার করেছেন যে আল্লাহ সুবাহান তালা নাম দিয়েছেন যে তারা একটি মানে সঠিক আসনে যে থাকবে মাকায়াদিন সেত যেটি তারা পাওয়ার উপযুক্ত যাদের হক রয়েছে সেই মোত্তাক তারা কিন্তু থাকবে কোথায় ইন্দা মালিকিন এখানে আল্লাহ মালিক শব্দটা ব্যবহার করেছেন যেটা আকার থেকে এসেছে এটি আসলে এটার অর্থ এক ধরনের মালিক কিন্তু এই মালিকের বৈশিষ্ট্য হচ্ছে তিনি হচ্ছেন মোক্তাদের অর্থাৎ সর্বক্ষমতা প্রচন্ড ক্ষমতাবান একজন মালিক এই কোরআনের একটি জায়গায় এই শব্দটা ব্যবহার করেছেন কেননা আখেরাতে তিনি মালিক হয়ে যাবেন মানে এই মুবালাগা শব্দটা ব্যবহার হয়েছে এর কারণ হচ্ছে যে আখেরাতে তিনি তো এমন মালিক হবেন কেননা বেহাস্তে যারা যাবে তাদেরকেও মানে আল্লা সুবহানা তালা মানে এমন জায়গা দিবেন এমন অধিকার আধিপত্য দিবেন যে এটা বোঝা যাবে যে একটি রাজত্ব তারা পেয়ে গেছে তো দুনিয়াতে কেউ রাজত্ব পায় সেটি হচ্ছে কম কয়েকজন ব্যক্তি এবং তাদেরকে বাদশাহ বলা হয় কিন্তু জান্নাতে যারা যাবে যে ব্যক্তি জান্নাতি হবে তাকে যে প্রাচুর্য এবং বিশাল জায়গা দিবে সেটা একটা রাজত্বের মতো মনে হবে এবং সেই রাজত্বকে আল্লাহ বলছেন অনেক বড় রাজত্ব সুরা ইনসানে বলছেন ওয়া ইজারা আইতা সম্মারা আইতা নবী সাল্লা উদ্দেশ্য করে বলছেন তো আপনি দেখবেন আপনি দেখবেন অথপর দেখবেন নাঈমান ওয়া মুল ক্যান যে স্বাচ্ছন্দ্য বোধ আরাম আয়েস এবং দেখবেন একটি বিরাট রাজত্ব মুলখান কাবিরা তা আল্লা তাআলা জান্নাতে সেটা দিবেন এই যে দিবেন তাহলে অনেকগুলো লোক যারা জান্নাতি হবে সংখ্যায় অনেক এবং তারা যদি মূলকান কাবিরা তাহলে রাজত্বের পর রাজত্ব এক একটা জান্নাতের অধিবাসীরা পেয়ে যাবে সাহেবুল মালিক ফিদ দুনিয়া ওয়াল মালাকুত ফিল আখেরা আমরা জানি যে মালাকুত শব্দটাও মানে আল্লা তা আলা ব্যবহার করেছেন যে ফাসু হানি বিয়াদ মালাকুত মালাকুত হচ্ছে যে দৃশ্য অদৃশ্য যে মোলক রয়েছে যেটি যেটা জাহের এবং যেটি যেটা দেখা যাচ্ছে অথবা আল গাইব এবং আখেরা সব কিছুকে ইনক্লুড করছে মালাকুদ কোনো স্কলার বলছেন মালাকুত ফিল আখেরা তো আল্লাহ সুবহান এগুলোকে মানে মালিক এই কারণে এই কারিমায় মানে তিনি মালিক শব্দটা ব্যবহার করেছেন খালিকু কুল্লি তিনি সবকিছুকে সৃষ্টি করেন ও আলা কুল্লি শাহীন ওয়াকিল এবং তিনি প্রত্যেকটার উপরে তিনি ওয়াকিল অভিভাবকত্ব নিয়েছেন এটাকে পরিচালনা করেন তাহলে এ মানে আল্লাহ আল্লা তালা এমন একজন মালিক দুনিয়ার বাদশাহ অনেকে হয়তো বাদশা বটে কিন্তু সে তো একজন মানুষ তাহলে সে নিজেরই চোখে অসুখ হলে একটা কাটা ফুটলে অথবা একবেলা ভাত না খেলে অথবা ক্লান্ত হয়ে যায় দুর্বল হয়ে পড়ে তার নিজেরই তার মাথার পেছনে দেখার কোনো ক্ষমতা নেই সে মারা যায় তার একটা শুরু আছে তার একটা শেষ আছে ইত্যাদি আর সমস্ত কিছুর মালিকানা শুধু নামে মাত্র কিন্তু আল্লাহ সুবাহানা তালা সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন তারপরে তার মালিক হয়েছেন তারপরে মুতাসার রিফান তিনি সেগুলোকে পরিচালনা করেন ফি ম্যায়াম লিকুহু যে সকল তার অধীনস্থ সেগুলিকে তিনি পরিচালনা করেন তাহলে পরিচালনা করার ক্ষমতা একমাত্র আল্লা সুবাহানা তালার মানে এই অর্থে এমন একজন সত্যিকারের আল্লাহ হচ্ছেন মালিক যে তিনি মানে যে দুনিয়ার কোনো মালিকের কোনো তুলনাই তার সাথে করা যায় না কেননা দুনিয়ার মালিক যারা তারা মানে নিজের উপরেই কোনো মানে ক্ষমতা রাখে না আল্লাহ সুবাহ আর তারা সুরা ইউসুফে বলেছেন যে ইউসুফ আলহ ইসালাম যখন সন্তুষ্টি প্রকাশ করেছিলেন আল্লাহর কাছে তখন তিনি বলেছিলেন রাব্বি কাদ আথাই মিনাল মুলকি ও থ্যানি থানি মিন আহাদিস সুরা ইউসুফ একশো এক আয়াত যে ও আমার রব আপনি আথাই তানি মিনাল মুলকি আমাকে একটি রাজত্ব দিয়েছেন তো এই যে রাজত্ব দিয়েছেন এটি অনেক মুফাসিরুন স্কলাররা বলছেন যে এই রাজত্ব যেটি বাস্তবের মানে দেশের বাদশাহ সেটা তো ছিলই বরঞ্চ তিনি অন্তরে মানে ভাবে তিনি সমস্ত প্রয়োজনীয়তা থেকে মুক্ত হতে পেরেছিলেন তিনি মুক্ত হয়েছিলেন অন্তরের মাধ্যমে যে ইমরাতা আজিজ আজিজের সেই স্ত্রীর প্ররোচনা থেকেও তিনি মুক্ত ছিলেন তারপরে তিনি কোনো ধরনের শাহওয়াত কোনো ধরনের মানে মানবিক দুর্বলতা যেগুলো তাকে আক্রান্ত করছিল সেখান থেকেও তিনি মুক্ত হয়ে সে সত্যিকারের তিনি রাজত্ব পেয়েছিলেন যেটার কথা কিছু কিছু স্কলার বলেছেন তাহলে এই যে মালিক এই মালিক হচ্ছে যে আল্লাহ সুফহানা তাহা এমন একটি বাদশাহ যে আল্লাহ সুবাহানা তালা দুনিয়াতে অনেকে বাদশাহী দান করেছেন এবং দুনিয়াতে অনেকে বাদশাহ হবেনও এবং আছেনও কিন্তু আল্লাহ সুবাহানা তালার বাদশাহীর সাথে আর কোনো বাদশাহীর কোনো মিল নেই এ প্রসঙ্গে আমরা কিছু আলোচনা করব যে ফেরেস্তা এদেরকেও কিন্তু মালাক বলা হয় মালিক মিম লাম কাফ হরফ থেকে আমরা জানি যে ফেরেস্তাকেও মালাক বলা হয় কোরআনুল এরকম আয়াত এসেছে যে লাউলা উনজিলা আলাইহ মালাকুন যে তাদের তারা বলে যে আমাদের কাছে ফেরেশতা আসলো না কেন এভাবে যা মা আহু মালাকুন এইভাবে অনেক কথাবার্তা আছে যেমন ইউসুফ সালাম যখন তিনি তার সুন্দর চেহারা নিয়ে শহরের মেয়েদের সামনে এসে বসলেন সমস্ত শহরের তাবত সুন্দরী মহিলারা তার সৌন্দর্য দেখে তারা অভিভূত হয়ে গেল তখন তারা বলেছিল ইউসুফকে দেখে যে এতো মানুষ নয় এ হচ্ছে একটি নোবেল ফেরেশতা একটি অতি সম্ভ্রান্ত ফেরেশতা অকুল না হাস আলিল্লাহ মা হাজা বা শরণ ইনহাজা ইল্লা মালাকুন ক্যারিম যে হাস আল্লাহ সুভান তালার মানে যে আশ্চর্য তার যে মানে ক্ষমতায় বিহব্বলতায় আমরা আশ্চর্য হয়েছি যে এই এটি ইউসুফ কোনো মানুষ নয় এ এতো দেখছি মালাকুন ক্যারিম সে একটি সম্ভ্রান্ত ফেরস্তা বটে তাহলে মালাক আর হচ্ছে মালিক এটাও অনেক স্কলার মনে করেন যে আমরা সেটা পরে আলোচনা করব যে এই শব্দটুকু এমন এই কারণেই এসেছে যে আল্লাহ সুবাহান তালা ফেরেস্তাদেরকে তার রাজত্বে অনেক ধরনের কাজ তিনি দিয়েছেন ডিস্ট্রিবিউট করেছেন যে তারা যেন সে কাজগুলো করে সেখান থেকে অনেক স্কলার মনে করে যে এই কারণে এদের শব্দটা এক বচনে মালাক বলা হয় আর বহু বছরে মালা ইকা আশা করি বুঝতে পেরেছেন তাছাড়া এখন আমরা যেই শব্দটু নিয়ে একটু আলোচনা করব সেটি হচ্ছে একটি আলিফ বেড়ে গেছে এটাকে মুবালাগা বলা হয় অর্থাৎ এই শব্দটুকু সম্পর্ক হয়েছে মিল্কের সাথে মানে কোনো জিনিসকে প্রসেস করা কোনো জিনিসকে অধীনে নিয়ে যাওয়া এটি কোরআনের দুইটি জায়গায় এসেছে একটি হচ্ছে কুল্লা মুলক মুলক এই একটি জায়গায় ছাব্বিশ তাহলে ম্যালিক মানে হচ্ছে কোনো জিনিসকে মানে প্রসেশনে নিয়ে যাওয়া অধীনস্থ করা এটি হচ্ছে মালিক ম্যায়ালিক মুলক আর আরেকটি হচ্ছে যে আমরা জানি যে সেটি হচ্ছে মানে সুরা ফাতিহা দুই ধরনের কেরা রয়েছে একটি হচ্ছে মালিকি ইয়ৌমুদ্দিন আরেকটি আরেকটি হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন তাহলে কোরআনুল কারিমে দুইটি জায়গায় মালিক কথাটা এসেছে এর অর্থ হচ্ছে যে যার অধীনে এই কর্তৃত্ব কর্তৃত্ব যার অধীনে যার অধীনে বিশ্বজাহানের মালিকানা অর্থাৎ কর্তৃত্ব এসেছে ডোমেইন সেই সেই জন্য আল্লাহ সুবহান তালা মানে মালিক আলিক মুল্ক কথাটা বলেছেন আর হচ্ছে মালিক ইয়ুমিদ্দিন প্রথমে আসুন আমরা মালিকুল মুলক কথাটা বুঝে নেই তাহলে এই মালিক যখন হয় তখন হচ্ছে মিল্ক শব্দ থেকে মিল্ক মানে হচ্ছে অধিকার নেওয়া অর্থাৎ কোনো কোনো স্কলার বলছেন যে মালিক এটি হচ্ছে রাজা এর হচ্ছে আল্লাহ সুবাহন তালার সত্তার সিফাত গুণাবলী আর তার কর্মকাণ্ড হচ্ছে ম্যালিক যেমন আর রহমান আল্লাহ তালার এটি উদাহরণ যারা বুঝতে চান আর রহমান হচ্ছে আল্লাহর পার্সোনাল অ্যাট্রিবিউট আল্লাহর সত্তার গুণাবলী হবে যে কিন্তু তিনি আর রহিম রহিম হচ্ছে ফেল অর্থাৎ তার কর্মকাণ্ডকে রহিম বলা হচ্ছে তিনি দয়া করেন একইভাবে আল্লাহ হচ্ছেন ম্যা মালিক হ্যাঁ আলিফ ছাড়া মালিক অর্থাৎ বাদশাহ কিন্তু তিনি যখন মালিক হয়ে যান তখন তিনি সেটাকে অন করেন সেটাকে তিনি প্রসেস করেন তার মালিকানা তিনি নিয়ে দেন তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে মালিকাল আল মল্ক এইখানে এটা এসেছে আর আরেকটি জায়গায় এসেছে মালিকি ইয়াউমিদ্দিন মালিকি মালিক দিন আলিফ ছাড়া মালিক দিনও তেলাওয়াত করা যাবে অথবা মা আলিকি দিন এটাও তেলাওয়াত করা যাবে আমরা সেটা পরে আসছি মালিকাল আল যে তার যে সার্বভৌম সেটার তিনি অধিকারী এটা আসলে অনেক বাংলা কোরআনুল কারিমগুলোতে অনুবাদ হয়েছে যে বিশ্ব জাহানের মালিক এটা কিন্তু ঠিক নয় ইংরেজিতে এভাবে এটা অনুবাদটা হয়নি এটি আসলে মায়ালিকি মানে হচ্ছে অধিকারে নিয়ে যাওয়া ক্ষমতার অধিকার হওয়া কি ক্ষমতা সার্বভৌম মুলক সার্বভৌম সার্বভৌমত্বের ক্ষমতা অর্থাৎ আপনি বলুন কুলিল্লা আল্লাহ হুম্মা কুলিল্লা হুম্মা কুলিল্লাহ বলুন কুলিল্লা হুম্মা ম্যালিক যে তিনি সমস্ত মুলুকের সার্বভৌম ক্ষমতার অধিকারী এটি হবে এটার সঠিক অনুবাদ তিল মুল্কা মানতেষা তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন ওয়াতজিউল মুলকা মিম মানতে তিনি যার যার থেকে ইচ্ছা তিনি রাজত্বটাকে কেড়ে নেন ও তুই মানতেষাহ তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন ও তুদু মান্তশা বিয়াদিক খাই এবং তার হাতে হচ্ছে যাবতীয় কল্যাণ ইন্নাকা আলা কুল্লি শাইন কাদির এবং তিনি হচ্ছেন সর্ববিষয়ে শক্তিমান তাহলে কোদরা কাদির তার যে শক্তি এই শক্তিটার মাধ্যমে তিনি প্রকাশ পাচ্ছেন যে তিনি একজন মালিক আর যাকে ইচ্ছা রাজত্ব দেন যাকে ইচ্ছা রাজত্বটা কেড়ে নেন এটা মানুষের পক্ষে সম্ভব না দুনিয়ার বাদশাহ এটা করতে পারে না বরঞ্চ বাদশা বাদশাহ যারা হন তারা তাদেরকে আল্লাহ তাদেরকে বাদশাহী দান করেন তাহলে আল্লাহর মর্যাদা দুনিয়ার বাদশাহ থেকে কত উপরে এবং যাবতীয় কল্যাণ আল্লাহর হাতে অকল্যাণ আল্লাহর হাতে এই কথাটা বলা যাবে না যেহেতু আমরা হাদিসের ভিতরে পাই যে লাইসা ইলাইক যে খারাপটুকু আল্লাহর দিকে যাবে না তো আল্লাহ সুবাহান কোরআনুল খেরিমে এভাবে অনেক আয়াতে বলছেন ইস্তাইন বিল্লাহি ওসব ইন আল আলদা লি ইসুহা মানিয়া মিনেদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন যে আল্লাহ সুবহানাহু ওয়া নিকট সাহায্য প্রার্থনা করো ধৈর্য ধরো রাজ্য তো আল্লাহরই লিল্লাহি ইউরিসুহা যে সমস্ত উত্তরাধিকার তো আল্লাহর যে আল্লাহ সুবহানাহু তালা তাআলা মিন ইবাদিহি তার বান্দাদের ভিতর থেকে যাকে ইচ্ছা তাকে তার উত্তরাধিকারী করে দেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আর যারা মুতাকিন তাদের পরিণাম হবে ভালো উত্তম তাহলে আল্লাহ তালার একটি বিষয় হচ্ছে যে তিনি যাকে খুশি তাকে তিনি মানে রাজা করে দেন কেননা তিনি হচ্ছেন আল মালিকুল হক তিনি হচ্ছেন প্রকৃত রাজা যে তালুতকে আল্লাহ সুবহান তালা রাজা বানিয়েছিলেন তাহলে আল্লাহ কাউকে বাদশাহ বানিয়েছেন এই কথা এই ধরনের কথা যখন আমরা কোনো মানুষের প্রতি আমরা যদি বলি যে আল্লাহ বাংলাদেশের প্রাইম মিনিস্টার হচ্ছে মানে হাসিনা যে আল্লাহ হাসিনাকে প্রাইম মিনিস্টার করেছে এই ধরনের কথা বলাটা সমচিন নয় ঠিক না আল্লাহ আলা সব কিছুই করেন কিন্তু আল্লাহ সুবাহান সানে এই ধরনের কথা বলা উচিত নয় এই কারণে যে দলিল হচ্ছে যে এই কথাটা তালুদকে যে বাদশাহ হিসাবে আল্লাহ পাঠিয়েছে সেই কথাটা তাদের নবী অহির মাধ্যমে জেনে বলেছিলেন এই কারণে কথায় কথায় আল্লাহ করেছেন আল্লাহ এটা পাঠিয়েছেন এইভাবে কথা না বলাটা ভালো আমরা যেন এটা থেকে বিরত থাকি কেননা আমরা দেখি প্রায় অনেকেই এটা আল্লাহ তাকে এটা করিয়েছেন আল্লাহ এটা করিয়েছেন এইভাবে কথাটা যত কম বলা যায় তত ভালো কেননা এখানে সাধারণ একটি বাদশাহী দিয়েছে সেটাও নবীর মাধ্যমে বলা হয়েছে ওকা আল্লাহহু নব ইউহুম ইন আল্লাহ কাত বা তালুতা মালিকা যে তাদের নবী তাদেরকে বলেছিল বনি ইসরাইলকে যে আল্লাহ তালুদকে রাজা নিযুক্ত করেছেন তারা বলেছিল কলু লাহু মুল্ক আলাই না যে রাজা হওয়ার জন্য আমরা তার চেয়ে বেশি হকদার ও নাহনু আহাক কো বিল মুলকি আমরাই বেশি হকদার তাহলে তাকে কেন রাজা বানানো হল মিনহু ওয়ালাম ইউ তা সা আল ম্যাল যে আমরা তো তার থেকে তাকে আর্থিক সচ্ছলতা দেওয়া হয়নি তালু ছিল দরিদ্র গরিব তাহলে তাকে কেন বাদশা বানা হলো বানানো হলো এর জবাবে আল্লাহ তিনি বলছেন নবীর মাধ্যমে তাদেরকে বলে দিচ্ছেন কল আল্লাহ সুবাহ তাকে মনোনীত করেছেন বাদশাহ হিসাবে সুতরাং তোমাদের কারোর কোনো বলার কিছু নাই যদিও আল্লাহ এখানে একটি কারণ দুই দুইটি কারণ উল্লেখ করেছেন তালুতের গুণাবলীও তুলে ধরেছেন ফিল দাহু ওয়াল জিসমি যে তার জ্ঞান এবং তার দৈহিক পটুতায় তিনি তাকে সমৃদ্ধ করেছিলেন ওয়াল্লাহ মাসা আল্লাহ সুবাহারা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন তাহলে আল্লাহ সুবাহ হচ্ছে এমন একজন বাদশা যে তার ফয়সালা পুনর্বিবেচনা করার ক্ষমতা কারোর নাই তিনি যেটা সিদ্ধান্ত নেন সেটা তিনি করেই ছাড়েন যে আল্লাহ যখন হুকুম করেন আদেশ করেন লা যে তার লেখক মিহি তার যে ফয়সালা হুকুম সেটাকে পুনরায় রিকনসিডার করার কেউ নেই যে তিনি যা করেন কারোর কাছে তাকে জবাবদিহি করতে হয় না ইউস আলুন কিন্তু সবাইকে তার কাছে জবাবদিহি করতে হয় এটাই হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব সার্বভৌম সুবর্ণ এই জন্যই ওই যে মালিক মালিক এটার অর্থ অনেক স্কলার বলেছে যে এটি শুধু কিং নয় বরঞ্চ এটি সুবর রব লর্ড সুবরণ লর্ড এই কারণে অনেক স্কলার অনুবাদ করার সময় বাদশাহ বলেছেন এবং বলেছেন যে এটি আরেকটি অর্থ হচ্ছে যে সার্বভৌম রাজত্বের অধিকারী ক্ষমতার অধিকারী তাহলে মালিকুল মুলক অর্থাৎ সার্বভৌম ক্ষমতার যিনি পসেস করেন মালিকু মানে হচ্ছে ফেল এটা দিয়ে বোঝানো হচ্ছে যে যেটাকে তিনি ওন করেন আল্লাহ সুবহানাহু তা আলা যে ওয়া আল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল হাককে বিল হাক্কি ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন আমরা সবাই জানি যে তিনি যদি কুন বলেন তখন সেটি সেদিন হয়ে যাবে কাউলুহুল হাক কুল ওয়ালাহুল মুলকু যে তার কথাই সত্য এবং সমস্ত কিছু তার রাজত্বেই তার রাজত্ব তারই ইয়াউমায়ুন ফখু ফিস-সুরি আলী গায়বি ওয়াশ-শাহাদা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাহুল মুলক আল মাল আল মুলকু ইয়াউমা ইদিন লিল্লাহি ইয়াহকুম বাইনহুম ফাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম যে সেদিন আল্লাহরই রাজত্ব হবে আধিপত্য হবে তাহলে ওই দিনটা হচ্ছে মানে মুলকু বাইনাহুম তাদের ভিতরে তিনি ফয়সলা বিচার করে দিবেন তাহলে এই যে বিচার করে দিবেন এই কারণেই ম্যালিকি দিন এটা দুই ভাবে পড়া যায় এই কারণে বাংলা অনুবাদে একটু সমস্যা আছে আমাদের বাংলাদেশের কোরআনের অনুবাদে আমরা দুঃখিত এই কথা বলতে যে অনুবাদগুলো সঠিকভাবে করা হয়নি এটা এখানে মালিক বলে ছেড়ে দিয়েছে মালিক আপনি যখন একটি আলিফ দিয়ে তেলাওয়াত করবেন তাহলে এর উপকারিতাটা কি এক আলিফ বাড়িয়ে মালিকি আলিকি ইয়াউমিদ্দিন যেভাবে তেলাওয়াত করবেন তাহলে আপনি দশটি নেকি বেশি পাচ্ছেন এটি হচ্ছে একটি উপকারিতা কেননা প্রত্যেকটি হরফ অর্থ না জানলেও শুধুমাত্র হরফটা হরফ আরবি বর্ণমালা যে উচ্চারণটা সেটা যখন আপনি করবেন তখনই দশটি সাওয়াব আপনার আমল নামায় লিখা হবে তাহলে আমরা সবাই বাংলাদেশে যারা তেলাওয়াত করি হাফস কেরা তারা সবাই মালিকি ইয়াউমিদ্দিন এভাবেই তেলাওয়াত করি তবে আরেকটি তেলাওয়াত আছে সেটি হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন সাধারণত আফ্রিকা ওই সকল যে ওই সকল দেশের যারা তেলাওয়াত করেন তারা এখানে আলিফ না দিয়ে পড়েন দুইটি হচ্ছে জাইজ কিন্তু দুটো অর্থ কিন্তু দুরকম রকম হয়ে যায় একটি হচ্ছে যে মালিক দিন যেই এখানে ইয়াউম হচ্ছে দিন আর দিন মানে হচ্ছে যে যে সময় সুবহানাহু ওয়া তাআলা প্রতিফল দান করবেন বিচারের দিন বলা হচ্ছে তাহলে যদি আপনি আলিফ না দিয়ে পড়েন মালিক দিন তাহলে হচ্ছে যে বিচার দিনের বাদশা এটি হচ্ছে একটা অনুবাদ দ্য কিং অফ দ্য ডে অফ জাজমেন্ট বিচার দিনের বাদশা অনুবাদটা এরকম হবে অথবা যদি আপনি আলিফ দিয়ে পড়েন তাহলে হবে যে বিচারের দিন যার আয়ত্তে আছে হু প্রসেস হু ওন দ্য ডে অফ জাজমেন্ট কিন্তু এভাবে কিন্তু এর অনুবাদ লেখা হয়নি লেখা হয়েছে বিচার দিনের মালিক এই কারণে এটা আপনারা কারেক্ট করে নেবেন জেনে নেবেন যে বিচার দিনের মালিক এখানে মালিক মালিক বলে চুপ থাকলে হবে না জিনিসটা বুঝতে হবে মালিক এক এক আলিফ লম্বা করলে সেটা হয় ফেল ভার্ব এটার উৎস হচ্ছে মিল্ক মালিকানা মিল্ক শব্দ থেকে কেননা মালিক এর তিনটি রুট থেকে এসেছে মিল্ক মাল্ক মুলক এই সবগুলি একসাথে ওখানে কানেক্ট হয়েছে মিল্ক হচ্ছে মালিকানা তো মালিকানা থেকে হচ্ছে এটি যেমন রহমান হচ্ছে মানে আল্লাহর একটি গুণ যেটি সত্তাগত আর তার কার্যগত গুণ হচ্ছে রহিম তিনি মানে দয়া করছেন তাহলে এখানে মালিক ম্যালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের যার অধীনস্থ যিনি মালিক তাহলে অর্থের দিক থেকে কোনটা বেশি বড় অর্থের দিক থেকে আলিফ না দিয়ে বলাটা হচ্ছে বড় মালিক দিন এটা অর্থের দিক থেকে অনেক বড় কেননা তার মানে হচ্ছে আল্লাহ সুবাহা ওই দিনের হচ্ছে বাদশাহ কিং আর আপনি যদি এক আলিফ দিয়ে পড়েন তাহলে সব বেশি হলো কিন্তু অর্থ পরিবর্তন হয়ে গেল অর্থ হচ্ছে বিচার দিন হচ্ছে তার অধীনস্থ আপনি বললেন না যে তিনি বাদশাহ কিং না তিনি হচ্ছেন তার অধীনে যেটা বাংলা অনুবাদে ধরা পড়ে নাই তাহলে বিচার দিনের যে যার অধীনস্থ এই কথাটার অর্থ কী এই কথাটার অর্থ হচ্ছে ইয়মদিন এখানে আল্লাহ সুবাহান তালা অন্য আয়াতের মাধ্যমে এর তাফসির করেছেন অমা আদারাকা মা ইয়াউম উদ্দিন যে বিচারের দিনটি কি তা কি আপনি জানবেন নবী সাল্লাহ বলে সুম্মা মা আদরাকা ইয়ুম উদ্দিন যে আবারও জিজ্ঞাসা করি আপনাকে কে জানাবে বিচারের দিনটি যে এটা এমন একটা দিন যেদিন কেউই নিজের রক্ষার জন্য কোনো সাহায্যকারী পাবে না অর্থাৎ কেউ কোনো কিছুর নিজের উপরই মালিকানা থাকবে না নিজের উপরই তার কোনো দখল থাকবে না ওয়াল আমরুয় কেননা সমস্ত ব্যাপারগুলো আল্লাহর ইখতিয়ারভুক্ত ভুক্ত হবে সুরা আল ইনফিতার আল্লা সুবাহ ইয়াউমুদ্দিন বলতে বোঝানো বুঝিয়েছেন যে পুরস্কার অথবা শাস্তি এর দেওয়ার দিন এটি সুরা আর নূর এখানে আল্লা সুবাহ তালা এই আয়াতের তাফসিরের মাধ্যমে এই কথার অর্থ ইঙ্গিত করেছেন ইয়াউমা ইজিন ইউফি হুম উল্লাহ দিন হাক্কা যে আজকের দিনে আল্লাহ প্রকৃত কর্মফল দিয়ে দিবেন হিমুল্লাহ দিন আহমুল হক এখানে দিন মানে ইয়মা দিন দিন মানে ধর্ম নয় দিন মানে শরিয়া নয় এখানে দিন মানে হচ্ছে যে তাকে প্রতিফল দেওয়া হবে তাকে এটার তাফসির যে হুমুল্লাহ দিন আহমুল হক প্রকৃত প্রতিফল অর্থাৎ যিনি ভালো কাজ করবেন তাকে পুরস্কার দিবেন যিনি মন্দ কাজ করবেন তাকে শাস্তি দিবেন তাহলে আল্লাহ আল্লা সুবহান নিরঙ্কুশ মালিকানা প্রথম সিংগায় ফু দেওয়ার সাথে সাথেই সেটা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো এই কারণে আল্লাহ সুবাহান বলছেন যে সেই দিনটি হবে অনেক কঠিন এখন প্রিয় শ্রোতা এই যে মালিক আমরা যখন বলে ফেলব যে এটি হচ্ছে ওই দিনটির অধিকারী মালিক কথাটা আর বলবো না এটা কেটে লিখে রাখুন যে বিচার দিন যার অধীনে যেহেতু আমরা বাংলাদেশের যারা পড়ি তারা একটা আলিফ দিয়ে পড়ি এর অনুবাদ হবে বিচার দিনের যার অধীনে অধীনস্থ দখলে যেটার মালিকানা যিনি পেয়েছেন এভাবে বললে হবে কিন্তু বাদশা নয় বাদশাহ হলে সম্মানও হতো কাজের কাজটাও অন্তর্ভুক্ত হয়ে যেত কিন্তু মালিকি মানে ফেয়েল হিসাবে এসেছে তাহলে এই দিনটা দিনটার উপরে মালিকানা ইয়াউম আল্লাহ বলেছেন কেন বলেছেন কেননা এই যে দিন এই দিন কিন্তু সবার জন্য একরকম হবে না কারোর জন্য হবে অনেক বড় কারোর জন্য হবে ছোট তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দিনের দিন সবার জন্য দুনিয়াতে সমান আমার জন্য সমান খ্রিস্টানদের জন্য সমান কিন্তু কিয়ামতের দিন বিচারের দিন সেই দিনটা কারোর জন্য হবে কি পঞ্চাশ হাজার বছর আল্লা সুবাহ সুরা মা আরিজের ভিতরে বলেন তা আরুজুল ফিয়াউমিন কানা মেকদা রোহ খামসি না আল যে আল্লাহ সুফান ইনহাজ আল আজাব ইয়াকা উল কাহিন ইয়ম আল কিয়ামা আল ইয়ম কান আমিকদারু খামসিন আলফিসানা যে যাদেরকে তিনি শাস্তি দিবেন কাফেরদেরকে তাদের জন্য দিন হয়ে যাবে একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান তাহলে এটা কোরআনুল কারিমে হাদিসের ভিতরেও এসেছে আবার আল্লা তালা বলছেন যে কারোর দিন হবে অন্যরকম ওয়া ইন্না ইয়াও মানে ইন্দা রব্বিকা কা আলফিসানা মিম্মা তা যে এক হাজার বছর অথবা ফি ইয়াউমিন কানা মিকদার আলফা সানাথিন মিম্মা তা উদ্দুন তাহলে একটা জায়গায় বলা হলো পঞ্চাশ হাজার বছর আরেকটা জায়গায় বলা হলো এক হাজার বছর তাহলে এই যে দিনের বাড়া কমা এটা যে কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে এরকম একটা দিন তাহলে ওই দিন আসলে যার মালিকানায় থাকে অধীনে থাকে তার প্রতি ম্যালিকি ওই এক আলিফ লম্বা দিয়ে পড়াটা উচিত কিন্তু অর্থটা হবে এরকম যে সেদিন তিনি সব কিছুই করবেন শুধু যে করবেন তা নয় বরঞ্চ কারোর জন্য দিনটা ছোট করে দিবেন কারোর জন্য দিনটা বড় করে দিবেন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিবেন এই কারণে আল্লাহ সুফান আদাল সোরা মুদাসিরে বলছেন আলিকা ইয়াউমা ইদিন ইয়াউমা আসির যে আলা খ্য ফিরিনা গাইরু ইয়াসির যে কারোর জন্য দিনগুলি সহজ হবে কিন্তু যারা কাফের তাদের জন্য সহজ হবে না কঠিন হয়ে যাবে ওকান ইয়াওমান ফিরিনা আসিরান যে তাদের জন্য দিনটা কখনোই সহজ হবে না হাদিসের ভিতরে পাওয়া যায় যে নবী সাল্লা সাল্লাম বলছেন কল মা মুমিন ব্যক্তির কিয়ামতের দিনটার পরিমাপ আল্লাহ সুফানা তালা তার নবীর মাধ্যমে রাসুল্লাহ সাল্লি সাল্লার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন সেটা হবে কতটুকু মা বাইনা জহর ওয়াল আসর যে জোহর এবং আসরের যে সময়টুকু থাকে এই অল্প সময়ের ভিত সময় হবে একটা মুমিন ব্যক্তির জন্য কিয়ামতের দিন এটি হাদিসের ভিতরে এসেছে হাদিস আট হাজার একশো তিরানব্বই বলেছেন তাহলে মানে আমরা বুঝতে পারলাম যে এই দিনের ভিতরে অনেক ঘটনা ঘটবে কিন্তু যখন আমি মালিক বলবো তখন হয়ে যাবে অধিকর্তা অর্থাৎ ওই দিনটার অধিকারী এই কারণে আল্লাহ সুফাহান দুইটি জায়গায় মালিক ব্যবহার করেছেন কিন্তু অধিকাংশ জায়গায় তিনি মালিক হিসাবে এসেছেন রাজা বাচ্চা হিসাবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা যদি মাঝে মাঝে মালিক দিন বলি অথবা মালিক দিন বলি তাহলে দুইটি শব্দে একটি হচ্ছে রাজত্ব আর একটি হচ্ছে কর্তৃত্ব এই দুটাই বুঝায় তাহলে দুটি মানে এখানে বোঝানো সেই কারণে যারা মালিক বলেন আলিফ ছাড়া বলেন তারা কিন্তু দুটাকেই একত্র করে ফেলছেন কেননা যিনি বাদশা সেই সব কিছু কর্তৃত্ব করেন বাদশার সংজ্ঞা তাই হয় এই কারণে অর্থের দিক থেকে মালিক বলাটা হচ্ছে অনেক বড় আর সওয়াবের দিক থেকে হচ্ছে মালিক হচ্ছে ভালো দশটা নেকি বেশি পাওয়া যাবে আমরা পরিষ্কার করে দিলাম আল্লাহ সু আমরা আগে বলেছিলাম যে ফেরেস্তারা ফেরেস্তাদের ভিতরে একটা ফেরেস্তা আছে তাকেও কিন্তু বলা হয় হচ্ছে মালিক এটি কোরআনুল কারিমে আছে উনি হচ্ছেন দোজকের মানে গেটকিপার ওহুয়া খাজিন আর নার যে যে গেটকিপার তাকেও বলা হয় মালিক এক আলিফ লম্বা করে বলা হয় সুতরাং সব মালিক এক নয় সাবধান আল্লাহ বলছেন অব আলাই যে দোজকবাসী যারা চিৎকার করে ডাকবে ইয়া মালিকু হে দুজকের মানে রক্ষক মালিক তার নাম মালিক এখানে একালিফ দেওয়া হয়েছে লিয়ক যে তোমার রবকে বলো আমাদেরকে যেন শেষ করে দেয় তার বহু পরে সেই মালিক দোজকের রক্ষক উত্তর দিয়ে তাদেরকে জানিয়ে দেবে কল কুম মা কিথুন। যে তোমরা চিরকাল ওখানে থাকবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফেরেস্তাদেরকেও তো বলা হয় হচ্ছে মালাক বহু বছরে হচ্ছে মালায়িকা কেননা ফেরেস্তাদের ফেরেশতাদেরকেও দেখলে তাদের আকার আকৃতির যখন আমাদের কাছে বর্ণনা আসে দেখা যাবে যে এটাও এক ধরনের ছোটোখাটো বাদশাহীর মতো আল্লাহ সুবাহানা তালা সেটা তার মাখলুকদেরকে সেই ধরনের ক্ষমতা দিয়েছেন যে তারা মানে অনেক দূরে অনেক কিছু করতে পারে যেমন জিব্রাহিল ইসলামের আকৃতির কথাই চিন্তা করুন সাল্লাম জিব্রাহিলকে দেখেছিলেন তিনি বলেছেন রাই তুহু মুনহাবিতান মিনা স্যামাই সাদ্দান। রিদামু খালকেহি মা বাই ইনা স্যামা ই আমি তাকে জিব্রাইলকে দেখেছিলাম যে সে হেভেন থেকে নিচে নামছিল এবং তার আকার ছিল এত বড় হেভেন এবং দুনিয়ার মাঝখানটা ভরে গিয়েছিল আমরা হেভেন যে কোথায় সেটা তো আমরা জানি না নীল আকাশ যেটা দেখা যায় সেটা হেভেন নয় নীল আকাশ আকাশটা নীল হয়েছে কেন নীল হয়েছে যে ওখানে যে আপনার সূর্যের যে আলো হোয়াইট লাইট সেটা ব্লু কালার যেটা সেটা হচ্ছে শর্ট ওয়েব বিকিরণ বেশি হয় স্ক্যাটার্ড অ্যান্ড শর্ট ওয়েভস এই কারণে সবুজ নীল রঙটা আমাদের চোখে আসে কিন্তু আসলে তো সেখানে কিছুই নাই যেমন ওই আকাশটা আবার লাল হয়ে যায় সূর্যটা অন্য দিকে গেলে তাহলে সূর্যের প্রেক্ষাপটে যেটা একবার লাল হয় আরেকবার একবার নীল থাকে দিনের বেলা তো সেটা তো হচ্ছে একটি বায়ুমণ্ডল তো সেটা কিন্তু হ্যাভেন নয় তাহলে ওই যে হ্যাবেন যেটা আমরা জানি না সেটা কত উপরে সেই হ্যাবেন থেকে দুনিয়া পর্যন্ত সব কিছুকে ভরে রেখেছিল জিব্রাইল আলী ইসালাম তার রয়েছে ছয় শত দানা যে সকল ফেরেস্তা আল্লাহর আরস বহন করে তাদের আকার হিসাবে নবী সাল্লাহ সাল্লাম বলছেন উজিনালি আন ওহাদাসা ওয়াহাদ্দিসা আন মালাকিন মিন মালাইকাতিল্লাহ মিন হামালাতিল আরশ আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন যে একটি ফেরেশতা যে সকল ফেরেশতারা আল্লাহর আরশকে বহন করে তাদের বর্ণনা দেওয়ার জন্য ইন্না মা বাইনা শাহমাতু উযুনিহি ইলা আতিকিহি মাসিরাতুন সাবিঈ মিয়াতি আম সেই ফেরেশতার কানের লতি থেকে তার কাট পর্যন্ত হচ্ছে সাবে আম সাত শত বৎসরের আল্লাহ এত বড় সেই মানে ফেরেস্তা যেগুলো আল্লাহ আরশকে বহন করছে এবং আল্লাহ তা তাহলে এত বড় বিষয় মানে ফেরেস্তা এরা সমস্ত রাজত্বে আল্লাহর যে সামা আসামা মানে এখানে বিভিন্ন ফেরেস্তারা তারা বিভিন্ন ধরনের মানে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু তারা সবসময় সেখানে নামাজ পড়ছে তাহলে হেভেন বলতে কি বোঝায় আপনাদেরকে হাদিস থেকে একটা দলিল দিয়ে আপনি আমি আপনাদেরকে শোনাচ্ছি যে নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে আমি যা দেখি তা তোমরা দেখো না মালা তারাও না ও আসমা আসমাউ মালা তাসমাউ না যে আমি যা দেখি তা তোমরা দেখো না আমি যা শুনি তা তোমরা শোনো না যে কি তিনি শুনেন আত্তাত আসামা উ ওয়াহাকো লাহা আন তা ইতা মাফি হা মৌদি আরু আরবা ওয়া মালেখুন ওয়াদি আরুন জবহাতুহু সাজিদান লিল্লা যে আল্লাহ সুফহানা তালা যে হেভেন তৈরি করে আসামা এই হেভেন সবসময় আওয়াজ করে এমন যেন আওয়াজ করে যেন গঙ্গায় গঙ্গাচ্ছে তাহলে এই আওয়াজটাই তার জন্য প্রযোজ্য ছিল কিন্তু চার চার পরিমাণ পরিমাণ জায়গা জায়গা হেবেনে নাই যেখানে একটা ফেরেস্তা সেজদা দিচ্ছে তার কপাল দিয়ে এই কথাটাই হাদিসে বলা হয়েছে মা ফি হা আরবা আর চার আঙ্গুল পরিমাণ জায়গা বাদ নাই হেভেনের ভিতরে ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউ জাবহাতুহু সাজিদান লিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলার জন্য তাদের কপাল ঠেকিয়ে সিজদা করে তাহলে এটা বায়বীয় কোনো জিনিস নয় এটা এমন একটা কাঠামো স্ট্রাকচার হেভেন যেটার সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই আমরা দেখিও না নাম্বার ওয়ান যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই দিয়েছেন যে তোমরা সেটা দেখো না যে আমরা দেখি না ওই হ্যাবেনটা শব্দ করে এবং তাদেরকে আমরা দেখি না কিন্তু নবী সাল্লা সাল্লাম দেখেছেন এই কারণেই তিনি বর্ণনা করেছেন তাহলে হ্যাবেন মানে এই নীল আকাশ নয় প্লিজ বোঝার চেষ্টা করতে হবে এই কারণেই হ্যাবেনকে হ্যাবেনই বলতে হবে এছাড়া আর কিছু বলার উপায় নেই এই হ্যাবেনে সিজদা করছে চার আঙ্গুল পরিমাণ জায়গা নেই তাহলে এমন একটা স্ট্রাকচার যেখানে ফেরেস্ত সিজদা করে আল্লাহর জন্য কপাল ঠেকিয়ে হাদিসে এটি বলা হচ্ছে ওল্লাহি লাও তা আই লা মা আই লা দাহিক তুম আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা কমই হাসতে তোমরা শুধু কান্নাকাটি করতে তাহলে এমন একটা কথা হাদিসটা তিরমিজিতে এসেছে দুই হাজার তিনশো বারো হাদিস তাহলে এই যে এটার মানে ইকা হচ্ছে এত সংখ্যায় তারা এত বেশি এবং আল্লাহ সুহান তালার যে রাজত্ব রাজত্বের ভিতরে সাতটি হ্যাভেন রয়েছে সাতটা হ্যাভেনের ভিতরে তারা ছড়িয়ে ছিটে আছে এই কারণেই হয়তোবা আল্লাহ সুবাহ তালা ভালো জানেন তিনি কেন ফেরস্তাদেরকেও মালাক শব্দটাকে ব্যবহার করেছেন কিন্তু স্কলাররা এদিকে ইঙ্গিত করেছেন আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা এখন দেখব যে এই যে মানে মালিক এই মালিকটা হতে গেলে কি কি বিষয় খুব জরুরি হয়ে পড়ে তাহলে কুরানুল কারিমে ইয়ামলিক দিয়ে মানে একটি শব্দ আছে যে মালিকানা করা হয় সেক্ষেত্রে আল্লা তালা এই মালিকানাকে ব্যাখ্যা করেছেন যে বাদশাহ আল্লা ওয়া তালার বাদশাহীর গুণ তিনি বর্ণনা করেছেন এই বর্ণনা করতে গেলে যেই আয়াতগুলো আমাদেরকে জানতে হবে সেগুলো আমি আপনাদেরকে পড়ে শুনে দিচ্ছি সুরা মায়িদাতে এসেছে কুল আতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়া লা নাফআন যে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তারা তো মন্দ ও করতে পারে না তাদের কোনো মালিকানা নাই লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়া লা নাফআন তারা উপকারও করতে পারে না তাদের উপকারও করতে পারে না এবং তাদেরকে কোনো অনিষ্টও করতে পারে না তাহলে আল্লাহ সুবাহ তালা হচ্ছেন সব কিছুর মালিক এটি হচ্ছে একটি আয়াতে এসেছে তার মানে যিনি আল্লাহর মুলক মালিকানা সেটি হচ্ছে যে তিনি মানে ভালো আন দররান এটি তার মানে মালিকানায় হতে হয়ে থাকে এটাই বুঝতে হবে যে ভালো এবং মন্দ সেটি আল্লাহ সুবহানা তালা তকদিরের মাধ্যমে নিযুক্ত রেখেছেন এই এই কারণে আল্লাহ দুই ধরনের ইচ্ছা একটি হচ্ছে মা শিয়াতিল্লাহী তায়লা। একটি সারাইয়া একটা এরাদাতাল কাউনিয়া আমরা সেটা অন্য ক্লাসে আলোচনা করেছি জেনে নেবেন তারপর আল্লাহ সুবহান আতালা বলছেন যে কোল ম্যান ইয়ারুজোকোকুম মিনা স্যামাই ওয়াল আরুদি আম লিকু অ্যা যে সোনা এবং দেখার উপরে মালিকানা কার আল্লাহ সুবাহান আর আল্লাহ সুবাহন তালা রিজিক প্রদান করেন সুরা ইউনুস সুরা নাহালের ভিতরে আল্লাহ আল্লা লাহুম রিজকান যে তারা রিজিক দেওয়ারও ক্ষমতা রাখে না এটি আল্লাহ সুবাহান দান করেন লা তাহলে এটি আবার একটি আয়াতে এসেছে ওয়ালা ইয়াম লিকুল্লাজিনা ইয়াদরুন আমিন দু নিহি সাফা তাহলে মালিক হচ্ছে আল্লাহ সুফ হ্যানা তাহলে সাফা কেয়ামতের দিন কে করবে সেটির মালিকও হচ্ছেন আল্লাহ তাহলে দুনিয়ার বাদশাহ অথবা কোনো পীর মুর্শিদ তারা সাফা করতে পারবে না আমরা সাফার ক্লাসে আলোচনা করেছি যে ওই স্বামী স্ত্রীর কাছে সাফা চাবে এই ধরনের কথাবার্তা বলা অত্যন্ত গর্হিত কেউ জানে না কে কার জন্য সাফা করবে কেননা সাফা আর মালিকানা হচ্ছে আল্লাহ আল্লা সুফানা শাফা আল্লাহ ছাড়া তার এই মালিকানা কারোর নাই সুতরাং কেউ এই বিষয়ে কথা বলতে পারবে না আল্লাহ সুবাহ আবার বলছেন যে কাশফাল ফালা ওয়ালা তাহবিলা যে যাদেরকে ডাকা হয় আল্লাহ ছাড়া তারা কোনো কিছুর মালিক নাই তারা কাশফাদ যে মন্দকে মানে প্রতিহত করার ক্ষমতা রাখে না এটাকে মন্দকে দর অনিষ্টটাকে মুছে দিতে পারে না দূর করতে পারে না আনকুম যেগুলো তাদের উপরে হচ্ছে ওয়ালা তাহবিলা এবং সেটাকে তারা নিগেট করতে পারে না সেটাকে পরিবর্তন ও করতে পারে না মানে খারাপ যদি কিছু হয়েই থাকে তাহলে সেটাকে দূরও করতে পারে না পরিবর্তনও করতে পারে না মন্দ থেকে ভালো ভালো থেকে মন্দ করা এই ধরনের পরিবর্তন পরিবর্ধন সেগুলো করার ক্ষমতা আল্লাহ সুবহানা তালা ছাড়া আর কারোর নাই ওয়ালা সুরা আল ফোরকানে বলেছেন যে আল্লাহ ছাড়া মৃত্যুর মালিকানা আল্লা ছাড়া নাই ওয়ালা হায়াতন এবং জীবনের মালিক হচ্ছেন তিনি ওয়ালা নুসৌরা এবং তিনি কেয়ামতের দিন কবর থেকে মানুষকে তুলবেন তাহলে এই তিনটা বিষয়েরও মালিকানা আল্লা ছাড়া আর কারোর উপর নাই তাহলে আল্লাহ যদি আমাদের এই মৃত্যুর মালিক হয়ে থাকে তাহলে মানে আল্লাহর আল মালিক মালিক কথাটার উপরে কত বিষয় নির্ভর করছে এটা আমরা চিন্তা করতে পারি আল্লাহ সাবাতে সুবান যে তারা হ্যাবেন এবং পৃথিবীর ভিতরে একটু মিসকালা দাররা। একটু অনুপরিমাণ বিষয়েরও মালিকানা তাদের নাই কারোর নাই আল্লাহ ছাড়া লা ইয়াম লিকু না মিসকা আলা দার্যাতিন পিসামাওয়াতি ওয়াল আউত সুরা সাবা আয়াত নম্বর এবং সুরা ফাতিরের আয়াত আমরা আগে পড়েছি ওয়াল্লাজি নাতা দৌনা মিনদু নিহি মায়াম লিকু মিন ক্রিৎমের যে খেজুরের আটির উপরে যে সাদা আবরণ থাকে তারও মালিকানা তারা তাদের নাই যেমন আল্লাহ আল্লা তালা যে সুরা জুমার এখানে আল্লাহ বলেছেন আমি আহা যে তারা কি আল্লাহ ছাড়া অন্যকে সাফাতকারী ধরেছে কল আওয়া আওয়া লা আওয়ামিকা ইয়া যে তারা কোনো কিছুরই মালিক না না হলেও অথবা না বুঝলেও তারা কোনো কিছুই মালিক না বলুন যে তারা কোনো কিছুর মালিক না সাফা করবে কীভাবে তারা কোনো কিছুর মালিক না তারা না বুঝলেও মালিক না বুঝলেও মালিক না কোনোভাবেই তারা সেটার মালিক কারণ তাদের নাই তাহলে আল্লা সুবাহানা তাহলে সুরা নাবার আয়াতে কারিমাতে বলছেন রাবা ওয়াতিওয়াল আরদ ওমা বাইনা আর রহমান যে আল্লা হচ্ছে হ্যাভেন এবং পৃথিবীর রব এবং এর ভিতরে যা কিছু আছে আর রহমান তিনি হচ্ছেন রব ল্যামিকুনাতাবা যে তার অনুমতি ছাড়া আর কেউই সেদিন কথা বলতে পারবে না ল্যাম লিকা মিনহু খেতবা তাহলে আমরা বল যেটা দেখতে পাচ্ছি যে মালিকানা নিরঙ্কুশ হয়ে যাবে কোন দিন যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন সবাই বুঝতে পারবে যে আল্লাহ যে বাদশাহ মালিক সেটার একটা বাস্তবায়ন তারা দেখতে পাবে যখন কিয়ামত হয়ে যাবে তো এই কারণেই মানে এই মালিক কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না এই কারণে আমাদের দেশে কিছুদিন আগে আমি একজন আলিম তার বক্তৃতা শুনছিলাম তিনি বলছেন যে তার শিক্ষক এর প্রশংসা করে তিনি বলছেন যে আমার শিক্ষক আমাকে বলেছেন যে কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলবো যে হে আল্লাহ আমি অন্য কোনো ভালো না কাজ করলেও আমি এই ছেলেটাকে আলিম করেছি এই কথাটা আমি আল্লাহর কাছে বলবো কেয়ামতের দিন এই ধরনের কথা বলা এটা আসলে অত্যন্ত সঠিক নয় মানে খারাপ আল্লাহ আলাহ সম্পর্কে জ্ঞানের অভাব হলেই মানুষ এরকম করে কথা বলতে পারে আল্লাহ আলা ছাড়া অনুমতি ছাড়া তাহলে আল্লাহ তার শিক্ষককে অনুমতি দিবেন কিনা সে জানে কিভাবে আল্লাহর অনুমতি ছাড়া কোনো মানুষ কোনো কথা বলতে পারবে না সুতরাং এই ধরনের কথা আমাদের সমাজে অনেকেই বলে আমি আল্লাহর কাছে কেমতের দিন এইভাবে বলবো এইভাবে আস্তাফিরুল্লা আজিম শুনুন আল্লাহ যে মালিক তিনি বাদশাহ তার অনুমতি আমি অনুমতি পাবো সেটা হচ্ছে আল আলগাইব সেটা আমি কিভাবে দুনিয়া থেকে জানি সুতরাং আল্লাহ সুফহানা তালার বাদশাহী জানতে হবে এই বাদশাহী এমন বড় বাদশাহী এমন তার ক্ষমতা এই কারণে আল্লাহ সুবাহ মানে এই কেউ যদি এই বাদশাহীর কাছাকাছি চলে আসে সেটাকেও তিনি পছন্দ করেন না যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আখনা আসমা উমতি আইন্দাল্লাহ রাজুলুন তুসাম্মা মালিকুল মালিকুল আমলাক মালিকুল মুলুক এটি হচ্ছে মালিকুল মুলুক আল মালিকুল মুলুক যে নবী সাল্লাম বলছেন হাদিসের ভিতরে যে কিয়ামতের দিন মানে মানে যখন কাউকে ডাকা হবে যে নাম কি হবে লোকটার মালিকুল মুলুক যে কিং অব দ্য কিংস সমস্ত বাদশাহীর বাদশাহ ফার্সি ভাষা এটাকে বলা হয় শাহেন শাহ বাংলাদেশে শাহেন শাহ এভাবে শাহেন শাহ এই নামে যদি কোনো লোক কে ডাকা হয় কেয়ামতের দিন তাহলে সে হবে সবচেয়ে বেশি জঘন্য আখনা না আসমা ওয়ামাল কিয়ামা তার কপাল হবে খুবই মন্দ রাজুলুন আলা আল্লাহিউমাল কিয়ামা যে সবচেয়ে বেশি ঘৃণিত ব্যক্তি হবে কেয়ামতের দিন ওই ব্যক্তি আহ আখবাসুহু ও আগে আলেই এবং তাকে নেওয়া হবে মানে ডাকা হবে কি বলা হবে কি রাজুলুন কানা ইউসাম্মা মালিকুল আমলাক যে মালিকুল আমলাক যে মানে আল্লাহর সাথে তুলনা করে নাম রাখাটাকেও আল্লাহ পছন্দ করেন না সেখানে আল্লাহর সামনে আমি এই বলবো সেই বলবো এই ধরনের কথা বলা চরম বেয়াদবি এবং আল্লাহ সুবাহ তাল্লার বরত্বটাকে সে বুঝে নাই আল মালিক কথাটা যে বুঝে নাই তার ক্ষমতা যে বুঝে নাই সেটাই তার প্রমাণ এই কারণেই আমাদের দিনের শেষে আমরা যখন বেতের নামাজ পড়ি তখন রাসুলিল্লা সাল্লি সাল্লাম সেটাই তিনি শব্দ করে বলতেন তাজবি আকারে বলতেন না শব্দ করে বল আন্না নবী সাল্লাহ সাল্লাম কানা ইয়াকরা আফিল বেতের বেতের নামাজে যখন তিনি পড়তেন সাব্বি হসমা রব্বিক আল আলা ওকলিয়া ইয়া কা ফিরুন অকুল হু আল্লাহ আহাদ ফাইজা সাল্লামা তিনি যখন সালাম ফেরাতেন কল সুফান আল মালিকুল কুদ্দুস সালাসমাররাত তিনি তিনবার এই কথাটা বলতেন যে আল্লাহ সুবহান তালা পবিত্র হয়েছে সুবহান আল মালিকুল কুদ্দ সুবহান মালিকুল কুদ্দুস এখানে তিনি মাটাকে বড় করতেন না মালিকুল কুদ্দুস তাহলে সুবহান মালিকুল কুদ্দুস এখানে হচ্ছে বাদশাহ আল মালিক এই কথাটা বলেছেন আল কুদ্দুস মালিকুল কুদ্দুস এবং তৃতীয়বার যখন তিনি বলতেন তখন তিনি শব্দ উঁচু করতেন ইয়ার সালায়াসি সাউতাহু আপনারা কি শেষবারে যখন পড়েন তখন শব্দটাকে বড় করেন শব্দটাকে বড় করতে হবে শেষে বলতে হবে সুহান আল মালিকুল কুদ্দুস শব্দ করে বলতে হবে কেননা এভাবে আপনি আল্লাহ সুহানা তাআলার রাজত্বে যে বেতের নামাজটা পড়তে পারলেন এটার একটা স্বীকৃতি আল্লাহ সুবহান তালার কাছে দিয়ে দিলেন তাহলে আল্লাহ আল্লা তালা মানে জেনে গেল যে এই যে রাজত্ব এর ভিতরে আমার বান্দা আমার রাজত্বেরই মহিমা মানে প্রকাশ করছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মালিক মালিক আলিক এটি আরবিতে বেসিকা ফাইল ও ফাইল ও ফাইল এভাবে এসেছে যেমন আমরা বিভিন্ন আয়াতের কথা আমরা আলোচনা করেছি এবং আল্লাহ সুবহান তালার যেই মালিকানা সেটি হচ্ছে মুল কোল্লাহিল মোতলাক এটি মানে মানে সীমাহীন ই জাদু তিনি কিছু মানে সবকিছুতে তাকি পাওয়া যায় রিফা তিনি পরিচালনা করেন মাসিরা সবকিছুকে নিয়ন্ত্রণ করেন তিনি সমস্ত তার দিকেই নিষ্পত হয়ে আছে কুল্লুমান ফ্যান ওয়াজহু রব্বিকা দুল জেলা রাজি ক্রম তার যে রাজত্বের ভিতরে এরকম অনেক কথা আল্লাহ সুবাহ মানে বলেছেন তাহলে ভালো মন্দ বিভিন্ন গুণাবলিতে আল্লাহ সুফহানা তালার যে মালিক এর তিনটি কারণের ভিতরে যেভাবে স্কলাররা উল্লেখ করেছেন যে এর এর অর্থ দাঁড়ায় যে আল্লাহ সুফাহানা তালার মালিকানাটাকে প্রকাশ করছেন কিভাবে যে মিন কামাল এল কুয়া যে তার শক্তির মাধ্যমে ইজ্জা তার সম্মানের মাধ্যমে তার কুদ্রা ওয়াল এল মুল এবং তার জ্ঞান সব সবকিছুকে পরিব্যাপ্ত করে আছে ওয়াল হকমা ওয়াসিয়া যে তার হেকমা তার প্রজ্ঞা সমস্ত কিছু বিস্তৃত হয়েছে ও নুফিদু মাসিয়া এবং তিনি মানে সমস্ত ইচ্ছা ইচ্ছাকে বাস্তবায়ন করেছেন কার্যে পরিণত করেন কামাল তাসরিফু যে পরিপূর্ণভাবে নির্বাহী ক্ষমতাকে প্রয়োগ করেন ওল কামাল রা আফা ও রাহমা দয়া দেখানো মায়া দেখানো সেটাকে পরিপূর্ণ করেছেন অল হক মিল ওয়া সুফলি যে তিনি সব কিছুকে হুকুম করেন সাধারণভাবে এবং তিনি জ্ঞানবান কাউকে তিনি বড় সম্মানিত করেন উপরে তোলেন এবং কাউকে তিনি নিচে রাখেন অল হক আম ফিদ দুনিয়া ওয়াল আখেরা তিনি সমস্ত কিছুকে হুকুম করেন সাধারণভাবে দুনিয়া এবং আখেরাতে এইভাবে একটি গুণাবলী আল্লাহ সুবাহান তালা প্রকাশ করেছেন যেটা আমরা বলেছি আল মালিকু ইয়াউমাইজিল আল হাক্কুল্লি রহমান লিমানিল মুল কাল ইয়াউম লিল্লাহি ওয়াহিদ কাহার যে কেয়ামতের দিন আল্লাহ সুবাহান তালা নিজেই বলবেন যে আজকের দিনে কে বাদশাহ আল্লাহ সুবাহান তালা নিজেই সেই কথার উত্তর দিয়ে বলবেন হাদিসের ভিতরে এসেছে তারপর আল্লা তালা মানে এই মানে বাদশাহীটাকে বোঝানোর জন্য স্কলাররা বলেছেন যে মোমায়ালিকুহু ও আবিদুহু যে তার বান্দা হওয়া তার দাসত্ব করা এবং সমস্ত ব্যবস্থাপনার দায়িত্ব তিনি সেটাকে নিয়ন্ত্রণ করেন কেননা সমস্ত কিছু তার হাতের ভেতরেই নিয়ন্ত্রিত হচ্ছে তাবার আকাল্লাজি লাহু মুল ওয়াতি ওয়াল আউট তাহলে আল্লাহর হাতে তো আল্লাহর হাতে রয়েছে মানে বারাকাত আর আল্লাহ আর আল্লা দিচ্ছেন এই বারাকাতটা উৎসারিত হয়ে আল্লাহ তালা সুবাহ বলছেন লাহুল মুলক প্রথমেই হচ্ছে মুলক তাহলে আল্লাহর রাজত্বের কথাটা মুখে প্রথমেই আনতে হবে কারণ আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন লাহুল মুলক আসামাওয়াত ওয়াল আউদ হ্যাঁ ও নাফা আহু ও দাফা আহু ও আপা আল্লাহ দেন উপহার দেন আল্লাহ সংরক্ষণ করেন কেডে নেন ইত্যাদি সমস্ত যাবতীয় কার্যক্রম ইয়া ইউহান নাসু আন্তমুল ফখরা ইলাল্লাহ আল্লাহু গানিউল হামিদ আল্লাহ সুবহানা তালা কে ইচ্ছা করলে তিনি আমাদের সৃষ্টিকে পরিবর্তন করে সম্পূর্ণ নতুন একটা সৃষ্টি দিয়ে তিনি পরিবর্ত মানে চেঞ্জ করে দিতে পারতেন ইয়ুজ হিব আল্লাহ সুবাহ এত ক্ষমতাবান যে সমস্ত সৃষ্টি মানব জাতিকে মুছে দিয়ে তিনি নতুন করে আবার একটি জাতি তৈরি করতে পারতেন কিংবা পারেন ওয়ামা আল আল্লাহি আজিজ এটি আল্লাহর জন্য কঠিন নয় লা যে সমস্ত জন্তু জানোয়ার যেগুলো আছে যেগুলো তাদের অনেকেই অধিকাংশ জন্তু জানোয়ার অনেক অধিকাংশ ক্ষেত্রে কথাটা এসেছে যে তারা মানে নিজেদের রিস্ক মানে বহন করে না বরঞ্চ আল্লাহ তাদেরকে রিস্ক দেন যেমন আল্লাহ তোমাদেরকেও রিজ রিজিক দান করেন তাবির ও নাফিদা আল্লা সুবাহ পরিচালনার ক্ষেত্রে যেভাবে তিনি বর্ণনা করেছেন যে আমরা যেটা বলেছি আল আহকামুল কাদুরয়া যে কতগুলো হচ্ছে তার শক্তির বহিঃপ্রকাশের হুকুম তিনি দেন সেইভাবে তার মালিকানাটাকে প্রকাশ করেন মানে মালিক কথাটা বুঝতে গেলে এভাবে বুঝতে হবে আর ওয়ালাহুল আহকাম সারেয়া যেমন আল্লাহ সুবাহান তালা সালা রাসুল রাসুল প্রেরণ করেছেন তিনি ও কিতাবু তিনি কিতাব দিয়েছেন শরীয়ত দিয়েছেন ইত্যাদি আর আহকামল কাদরিয়া এর ভিতরে এসেছে যে মানে যে আল হায়া ওল ইমায়তা ওয়াল গাই রুজায়িক মুক্তাদি কাদা ও কাদরা মানে যা যা কিছু অবশ্যই ঘটবে যেগুলো আল্লাহ সুবাহন তালা তকদিরের মাধ্যমে নির্ধারণ করে রেখেছেন আর আরেকটি কার্যক্রম হচ্ছে আল আহকামুল জাজাঈতা জাজা ইয়া ফি জাজা ই আল আল আমেল খাইরুহা ও শরুহা ফি দুনিয়া আল আখেরা এটিও আরেকটি কার্যক্রম তাহলে তিন ধরনের হুকুম এই বাদশাহী থেকে আসে একটা হচ্ছে হুকুম কাদরইয়া হুকুম শার হুকুম জাজা ইয়া তিনটা হুকুম আল্লাহর মালিকানায় এইভাবেই মালিক কথাটাকে স্কলাররা ব্যাখ্যা করেছেন আশা করি বুঝতে পেরেছেন ভালো কাজ করলে তাকে পুরস্কৃত করা হবে মন্দ কাজ করলে তাকে শাস্তি দেওয়া হবে ইত্যাদি তারপর আল্লা সু হানা যে মানে এই মালিক কথাটাকে তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন আল্লা সু হানা অন্য অন্য আয়াতে কারিমায় এসেছে সেগুলো আমরা আপনাদেরকে শুনিয়েছি যে লা লিকু সেই আয়াতগুলো আপনাদেরকে জানতে হবে তাহলেই আল্লাহ তালার মালিকানাটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহ তালা এমন একজন প্রকৃত বাদশাহ কুল্লু সব সবকিছুই তারই অনুগত হয়ে যায় ওনামা ইসামাওয়া আমরা সেটা বলেছি ওয়ালাম ইয়াকুন লাহু শারিকুন ফিল মুলকে সুরাফর ফুরকান আল্লাহর সার্বভৌমত্বে মানে কারোর কোনো অংশীদার নাই ফা লুল্লিমা ইউরিদ তিনি যা ইচ্ছা তাই তিনি করতে পারেন বিয়াদিহি কুল্লি কুল্লিস প্রত্যেক কিছুর উপরে তারই কর্তৃত্ব তারই শাসন কর্তৃত্ব তারই মানে তিনি এটাকে পরিচালনা করেন এই কারণে হাদিসের ভিতরে যখন আল্লাহ তালা মানে কেয়ামতের দিন তিনি এক হাতে পৃথিবী এবং আরেক হাতে মানে গুলোকে দিয়ে যখন বলবেন আনাল মালিক আনার দান আইনা মুলুকুল আইনাল জব্বারুন আইনা মুতাকাবির আমি বাদশাহ আমি শাসন পৃথিবীর বাদশারা কোথায় কোথায় অন্য অন্য অত্যাচারী অথবা অহংকারী ক্ষমতা লোভী ব্যক্তিরা কোথায় তখন তিনি নিজেই বলবেন যে আনাল মালিক আর আনার দাইয়ান মানে হচ্ছে যিনি প্রতিফল দান করেন আল্লাহ আল্লা আলা এই কারণে সুরাজুমার ওয়ামা কাদার উল্লাহ হাক্কা কাদেরি ওয়াল আরো দু জামি আন কাবাহি আসামু বিয়া তুম বিয়া মিনি সুরা আজমার আয়াত নাম্বার সিক্সটি সেভেন আপনারা সবাই এই আয়াতটা জানেন যে আল্লাহ সুবাহ নিজেই বলছেন বিয়ামী তার হাতে ডান হাতে যে সমস্ত কিছুকে তিনি ধরে রাখবেন অন দ্য ডে অফ রেজারাকশন হোল আর্থ উইল বি গ্র্যাস বাই হিজ হ্যান্ড তো এবং হেভেনকে তিনি হেভেনগুলোকে তিনি ডান হাতে নিয়েবেন উইল বি রল্ড আপ ইন হিজ রাইট হ্যান্ড এই কারণে নবী সাল্লাহ সাল্লামের কাছে একজন ইহুদি স্কলার এসে একবার বলল যা হাবরুন মিন আহবার ইলা রসুল্লাহি সালি সাল্লাম ফকল ইয়া মোহাম্মদু আনাজিদু আনুসামাওয়াত আলা ইসবাই যে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা পেয়েছি যে আল্লাহ সুবাহান তারা সমস্ত হ্যাভেনগুলোকে এক আঙ্গুলের উপরে রাখবেন ওয়াল আরদাইনে আলা ইসবা এবং তিনি পৃথিবী সমূহকে একটি আঙ্গুলের উপরে রাখবেন ওয়াস আলা ইসবা এবং সমস্ত গাছ গাছগাছারিগুলোকে এক আঙ্গুলের উপরে রাখবেন ওয়াল মা ওয়া আলা ইসবা এবং পানি এবং ধুলা তিনি এক আঙ্গুলের উপরে রাখবেন আলা ইসবা এবং তার অন্য সমস্ত সৃষ্টিগুলোকে অন্য একটি আঙ্গুলে রাখবেন ফায়াকুল তখন তিনি বলবেন আনাল মালিক আমি বাদশাহ তাহলে এই কথা যখনই বলছিল ইহুদি স্কলার হাবরুন মিনাল আহবার ইয়াহুদ তখন নবী সাল্লাহ সাল্লাম হাসতেছিলেন ফা তাহানব সাল্লু সাল্লাম তিনি হাসতে চান অর্থাৎ তিনি কথাটাকে অনুমতি অনুমোদন করেছেন অর্থাৎ সহি বলে তিনি মত দিয়েছেন তাহলে আমরা দেখতে পাই এই যে মানে মুলুকের প্রশংসা করা আমরা যদি কারোর বাসায় কারোর বাড়িতে কারোর অফিসে কারোর জায়গা জমিন ব্যবহার করি অন্যের রাজত্বে যদি বসবাস করি এবং সেটা যদি বিনা পয়সায় হয় অনেক সুযোগ সুবিধা পাই তাহলে তার প্রশংসা করতে গিয়ে আমরা সব সময় ওই জায়গা ওই বাসায় ওই প্রতিষ্ঠানে কি কি আছে সেগুলো সব সময় বলে থাকি তাকে শুনিয়ে বলি অর্থাৎ অথবা অন্য মানুষকেও বলি সুতরাং আমরা আল্লাহর রাজত্বে বসবাস করছি সুতরাং আল্লাহর রাজত্বে আমরা থাকি ঘুমাই খাওয়া দাওয়া করি তারপরে আমরা নিজেদের কে গড়ে তুলছি তারপরে জীবন জীবনযাপন করছি অনেক কিছু সুখ সুবিধা ভোগ করছি তাহলে সেই রাজত্বকে প্রথমে আমরা মুখে আনতে হবে এই কারণে নবী সব সবসময় এই মুলুক এর কথাটা আগে বলতেন যেমন তিনি যখন তামজিদু বি আসমাইল মালক মালিক তো প্রশংসা করতেন এভাবে যখন সকাল হতো আসবাহনা ও আসবাহল মুলকল্লা যে সকাল হয়েছে আল্লাহর মুলুকে যখন সন্ধ্যা হতো আমসাইনা ও আমসাল মুলুকাল মুসলিমের ভিতরে এসেছে হাদিস ইল্লাহ তারপরে তিনি নামাজের যখন তাকুল ও বা আদাকুল সালা নামাজের পর তিনি ফরজ নামাজের পরে তিনি দোয়া করতেন লু ওয়াহু লাহুল মুলকু ও হামদু ওহু আয়লা কুল্লিস কাদির তাহলে এখানে প্রথমে এসেছে লাহুল মুলক তারপরে এসেছে লাহুল হাম তাহলে প্রশংসা করার আগে তার বাদশাহীটাকে প্রথমে তুলে ধরতে হবে এটাই হচ্ছে মানে এখানে দোয়ার ভিতরে এসেছে যে আমরা এইভাবে আল্লা আলার প্রশংসা করব। যেটা আমরা দেখতে পেলাম হাদিসের ভিতরে এসেছে তাহলে আল্লাহ সুবাহন তালা যে আলা আল্লাহ সেন কাদির এই সকল আয়াতে যেই কথাগুলোকে আল্লাহ সুবাহান তালা বর্ণনা করেছেন তার বাস্তবায়ন হচ্ছে এই যে যে আল্লাহ সুবাহান তালার বরত্বকে বর্ণনা করা তো বরত্ব বর্ণনা করতে গেলে লাহুল মুলক এই দোয়াটা যেই সকল দোয়ার ভিতরে লাহুল মুলক আছে সেই দোয়াগুলোকে আপনাদের শিখতে হবে আপনারা জানেন আমাদের সমাজে অনেকে এই কথা বলে যে আল্লাহর বরত্ব বর্ণনা করো তো বরত্ব বর্ণনা করা সবচেয়ে বড় বিষয় আল্লাহ সুবাহান তালার দৃষ্টিতে কোনটা হচ্ছে লাহুল মুল্ক ওলাহুল হ্যামদ তাহলে সুরা ফাতেহা শুরু হয়েছে আল কিন্তু সেখানে লাহুল মুলখ কথাটা বলা হয়নি প্রথমে সুতরাং আলাদা করে ওই তার মুলুকিয়া তার রাজত্বের কথাটা বলার জন্য ওই দোয়াগুলো পড়তে হবে কেননা আল্লাহ সুবাহ নিজেই নিজের প্রশংসা করে কেয়ামতের দিন বলবেন ইয়াকবিদুল্লাহুল আরদ আল্লাহ যখন পৃথিবীকে কবজায় নিয়ে নেবেন ওয়সামা ওয়া তিবি হেভেনগুলোকে ডান হাতে নিয়ে নেবেন সুমমাইয়াকুল আনাল মালিক আমি বাদশাহ আইনামুলুকুল আরদ পৃথিবীর বাদশাহারা কোথায় তখন মানে মানে আল্লাহ সুবহানা তারা তার বাদশাহী প্রকাশ করবেন এই কারণে হাদিসের ভিতরে এসেছে মুসলিমের হাদিস লা মালিকা ইল্লাল্লা আযজা ওজেল যে আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকার অর্থে মালিকানা কারণ নাই এই হাদিসের ভিতরে মালিক এইখানে আলিফ দিয়ে বলা হয়েছে তো সুতরাং এখানে আমরা যেটা দেখতে পাই যে আল্লাহ সুবহানা তাআলা ছাড়া প্রকৃত মালিক আর কেউ নেই একমাত্র আল্লাহ সুভানা তা আলা আনাল মালিকু আনাল মালিক এই কথাটা আরেকটি দোয়াতে দুইবার এসেছে যেমন শেষ রাতে আল্লাহ সুবহানা তালা যখন দুনিয়ার হেবেনে নেমে আসেন কুল্লা লাইলা ইয়ানজিলিয়া রাতের এক তৃতীয়াংশ সময় বাকি থাকতে আল্লাহ যখন নেমে আসেন তখন তিনি কি বলেন ফায়াকুল আল মালিক আনাল মালিক তখন তিনি বলেন আল্লাহ সুবাহানা তালা বলতে থাকেন কথা বলেন কি বলেন আমি বাদশাহ সুতরাং কিয়ামতের দিন বলবেন এই কথা নয় বরঞ্চ আল্লাহ প্রতি প্রতি রাতে আমরা কি এটার প্রতি আমাদের মনোযোগ দিতে পারবো যে প্রতি রাতে আল্লাহ তাআলা তালা মানে নেমে এসে তিনি বলতে থাকেন আনাল মালিক আনাল মালিক আমি বাদশাহ আমি বাদশাহ আহা কি বাদশাহ প্রতি রাতে আমাদেরকে ডাকছে আর আমরা ঘুমিয়ে থাকি মন্দালি বোলাহ যে তোমরা কি কেউ কিছু আমার কাছে চাও আমি তোমাদের মানে চাওয়াটাকে পূরণ করে দিব মান ফাউতিয়া তোমরা কি কিছু জিজ্ঞাসা করো চাও আমরা তোমাকে দিয়ে দিব তোমরা কিছু দোয়া করো ইয়া দোয়াউনি জি তোমাদের দোয়াগুলোকে কবুল করব। মান জান্লাজী ইয়াস তাক কেউ কি আমার কাছে ক্ষমা চাচ্ছ আমি তোমাকে ক্ষমা করে দিব ফালা ইয়াদাল কাদালিক হাত্তা ইয়াদাল ফজর ফজর পর্যন্ত আল্লাহ সুবাহ তালা এই কথাগুলো বলতে থাকেন আর তিনি কথা বলেন আনাল মালিক আমি বাদশাহ এই কারণেই ঘুম থেকে উঠে ওই যে মুলুক সুতরাং লাহুল মুলক এই কথা বলতেই বলে বলেই আমাদেরকে ঘুমাতেই হবে আর ঘুম থেকে উঠে ওই যে আমরা যে দোয়াগুলো পড়ব সেই দোয়াগুলোর ভিতরে যেন এই দোয়াগুলো থাকে جمع نموذج في تلك الضوات. اقراها ونكد جانا. الضوات. وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا وما انا من المشركين. ان الصلاة والنسك ومحيا وممات لله رب العالمين. لا شريك له و بذلك أمرت وأنا أول المسلمين. اللهم أنت الملك لا إله إلا أنت. أنت ربي وأنا عبدك. ظلمت نفسي. ديكا نبين. تعالى দোয়াটা শুরু হয়েছে আল্লাহম্মা আনতাল মালিকু আপনি হচ্ছেন বাদশাহ ইল্লা ইন্দ আপনি ছাড়া আর কেউ নেই তাহলে যে সকল দোয়ার ভিতরে মালিক কথাটা আছে সেই দোয়াগুলোর গুরুত্ব অনেক বেশি সেই দোয়াগুলো যখনই আমরা পড়ব তখনই কোনো কিছু পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সেটা আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের দোয়াগুলোর ভিতরে আমরা افابي ماني ماني دق كون كون اللهم عالم الغيب والشهادة فاطر السماوات سماوات عرق دواء رويتي جتي شغال اللهم عالم الغيب والشهادة فاطر السماوات والأرض ربي كل شيء وملكه أشهد أن لا إله إلا أنت أعوذ بك من شر نفسي ومن شر شيطاني وشركه তাহলে এইভাবে আমরা আল্লাহ সুবহান তালার যে মানে মালিক তার আমরা পরিচয় যেটা হাদিসের ভিতরে কোরআনুল করিমের ভিতরে পেলাম সেটাকে আমাদের আমলে নিতে হবে এই কারণে আল্লাহ সুবহান তালা মনে করে দিচ্ছেন মালিক নাস তিনি হচ্ছেন সমস্ত মানুষের প্রভু কেননা তিনি আমাদেরকে পালেন নিয়ন্ত্রণ করেন সুতরাং তাও হেদ রুব এর ক্ষেত্রে মালিক যদি আমরা না বুঝি তাহলে রুবু বিয়া অপরিপূর্ণ থেকে যাবে আমরা রুবু বিয়াকে বুঝতে পারব না তাহলে মালিক এবং মালিক এবং মালিক এটা পার্থক্যটা আমরা বুঝেছি এতক্ষণ যেটা আলোচনা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আল্লাহ সুবহানা তালা আমাদিগকে যেন সত্যিকার অর্থে আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দেন যেন আমরা এই আল্লা সুফহানা তালার এই বড় নাম যে আল মালিক এটা আমরা যেন মানে বুঝতে পারি তবে বিভিন্ন কোরআনুল ক্যারিমের অনুবাদের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে কেননা কোনো কোনো অনুবাদের ক্ষেত্রে আরসকে অস্বীকার করা হয়েছে বলেছে শাসন কর্তৃত্বের আসন এই ধরনের অনুবাদ শুদ্ধ নয় বরঞ্চ আল্লাহ সুফহান তালা যেটা যেভাবে বর্ণনা করেছেন সেটাকে সেভাবে বর্ণনার মাধ্যমে আমাদেরকে শিখতে হবে এর কোনো পরিবর্তন পরিবর্ধন করা যাবে না এবং তাহলে আল্লাহ সুহানা তালার এই যে নামটুকু আমরা শিখলাম সেটা যেন আমরা সবাই আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ সুবহান তালা আমাদের সবাইকে দান করেন ওয়াখের না أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ السلام عليكم ورحمة الله وبركاته.